এক সময় এক গ্রামে কুনাল নামে এক দরিদ্র ছেলে থাকত। কুনাল রাঙ্গা নামে এক ধনী লোকের বাড়িতে চাকরের কাজ করত। তারপর একদিন রাঙ্গা তার বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করে। শোন কুনাল, তাড়াতাড়ি বাজারে গিয়ে অনেক আমের ফ্রুটি নিয়ে আয়, কিছুক্ষণের মধ্যে অতিথিরা চলে আসবে। এরপর রাঙ্গা কুনালকে টাকা দেয়। কুনাল দ্রুত টাকাটা নিয়ে বাজারের দিকে হেঁটে যায়। কিন্তু হঠাৎ সে রাস্তার পাশে একটা বড় গাছ দেখতে পায়। সেই গাছের উপর অনেকগুলো আমের ফ্রুটি ঝুলছিল। সেই সাথে গাছের উপরে একটা বিশাল সূর্য ঘর ছিল। ও, এ তো বড়ই অদ্ভুত! এই গাছের উপরে একটা সূর্যের ঘর আছে, আর তাতে অনেক আমের ফ্রুটিও ঝুলছে। তারপর সূর্য ঘর কুনালকে বলে, শোনো ছেলে, তুমি কি আমের ফ্রুটি চাও? আমার কাছে খুব সস্তা আমের ফ্রুটি আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আমের ফ্রুটি চাই। ঠিক আছে, তোমার যত টাকা আছে আমাকে দিয়ে দাও, আর বিনিময়ে যত আমের ফ্রুটি চাও নিয়ে যাও। এই কথা শুনে কুনাল খুশি হয়ে যায়। তারপর জাদুকর সূর্য ঘরের ভিতর থেকে লম্বা হাত বেরিয়ে আসে, আর কুনালের হাত থেকে সব টাকা নিয়ে যায়। তারপর কুনাল গাছের ডাল থেকে প্রচুর ফ্রুটি ছিঁড়ে সংগ্রহ করে। ও বা, এই আমের ফ্রুটি খুবই ঠান্ডা, এটা পান করলে অতিথিরা খুব খুশি হবেন। তখন কুনাল সব আমের ফ্রুটি নিয়ে রাঙ্গার বাড়িতে যায়। চল তাড়াতাড়ি এই সব আমের ফ্রুটি অতিথিদের পরিবেশন কর। কিন্তু হঠাৎ করেই সব আমের ফ্রুটির বোতলগুলো বিশাল আকার ধারণ করে এবং বাতাসে ঘুরতে শুরু করে। রাঙ্গা এবং তার স্ত্রী এবং সেখানে উপস্থিত সকল আত্মীয়রা এটা দেখে অবাক হয়ে যায়। ভিতর থেকে গরম আমের ফ্রুটি সবার গায়ের উপর পড়তে থাকে। আরে, মরে গেলাম, আমার শরীর পুড়ে গেল, এই গরম আমের ফ্রুটি কোথা থেকে এলো? আরে, মনে হচ্ছে এটা কোনো শয়তান আমের ফ্রুটি, চলো এখান থেকে পালাই। তারপর সব অতিথিরা আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেখান থেকে সব আমের ফ্রুটির বোতলও উধাও হয়ে যায়। অন্যদিকে এই সব দেখে রাঙ্গা ও তার স্ত্রী দুজনেই রেগে যায়। কি রে কুনালের বাচ্চা, কি গরম আমের ফ্রুটি এনেছিস, তাতে আমার অতিথিদের শরীর পুড়ে গেল? হ্যাঁ, এই কুনালকে আমার মোটেও ভালো লাগে না, সে ইচ্ছে করেই আমাদের অতিথিদের কষ্ট দিয়েছে। আজ তুমি আর আমার হাত থেকে বাঁচবে না। এরপর রাঙ্গা ও তার স্ত্রী দুজনেই লাঠি তুলে কুনালকে মারধর শুরু করে। তারপর অনেকক্ষণ মারধরের পর দুজনেই কুনালকে বাড়ি থেকে বের করে দেয়। এখান থেকে চলে যাও, আর কোনোদিন আমার বাসার কাছে আসবে না, না হলে তোর দুটো পা ভেঙে দেব। এরপর কুনাল কাঁদতে কাঁদতে মায়াবী সূর্য বাড়ির কাছে যায়। তুমি আমাকে ঠকিয়েছো, আমাকে শয়তানি আমের ফ্রুটি দিয়েছো, যার কারণে আমি অনেক মার খেয়েছি, আমার বসও আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে, আমি তোমাকে ছাড়বো না। এরপরে কুনাল মাটিতে পড়ে থাকা পাথরটা তুলে জাদু সূর্যের বাড়ির দিকে ছুঁড়ে দেয়। কিন্তু তারপরে জাদু সূর্যের বাড়ি পাথরটিকে আগুনের বলে পরিণত করে এবং কুনালের উপর আবার ফেলে দেয়, যার কারণে কুনালের মাথায় আগুন ধরে যায়। কেউ বাঁচাও, বাঁচাও আমাকে! ঠিক তখনই দূরে অবস্থিত একটি গাছের উপর জাদু চাঁদ ঘর এই সব দেখছিল। চাঁদ ঘর সাথে সাথেই তার শক্তিতে কুনালের মাথায় প্রচুর তুষার ফেলতে শুরু করে এবং শীঘ্রই আগুন নিভে যায়। শোনো ছেলে, এই সূর্যের ঘর খুব অহংকারী এবং খারাপ, এটি কখনোই কাউকে সাহায্য করে না, শুধু সব সময় লোকেদের বিরক্ত করে, তুমি আমার কাছে এসো। তারপর কুনাল চাঁদ বাড়ির কাছে যায়। তখন চাঁদ বাড়ি তার জানলা থেকে প্রচুর আইসক্রিম ফেলে দিতে শুরু করে। দেখতে দেখতে কুনালের সামনে প্রচুর আইসক্রিম জড়ো হয়। তোমার বস তোমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে, তাই এখন তুমি এই আইসক্রিম বিক্রি করে তোমার জীবিকা নির্বাহ করো। তুমি প্রতিদিন সকালে আমার কাছে এসো,
আমি তোমাকে প্রতিদিন প্রচুর আইসক্রিম দেব। এরপর কুনাল সব আইসক্রিম নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সূর্য এই সব দেখে খুব রেগে যায়। এই চাঁদ ঘর সব সময় লোককে সাহায্য করে আমাকে হতাশ করে, এই চাঁদ ঘরকে একটা শিক্ষা দিতে হবে। অন্যদিকে কুনাল বাজারে গিয়ে সেই আইসক্রিম বিক্রি করে। কয়েক ঘন্টার মধ্যেই তার সমস্ত আইসক্রিম বিক্রি হয়ে যায় এবং সে অনেক টাকাও পায়। ওই চাঁদের বাড়িটার কারণে আজ অনেক টাকা পেয়েছি আর এখন জীবনে কোনো সমস্যা হবে না। তারপর কুনাল একটা হোটেলে গিয়ে পেট ভরে খায়। কিন্তু পরের দিন সেই জাদু সূর্য একটি সুন্দরী মেয়েকে তার জাদুকরী শক্তি দিয়ে হাজির করে এবং একই সাথে সেখানে একটা ঠেলা উপস্থিত হয় এবং সেই ঠেলাটি প্রচুর আমের ফ্রুটির বোতলে ভরে যায়। শোনো সুন্দরী মেয়ে, তুমি এই ঠেলা নিয়ে মানুষের বাজারে মানুষের কাছে আমের ফ্রুটি বিক্রি করো। আমি এই সব আমের ফ্রুটি বিষ দিয়ে বানিয়েছি, এটা খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়বে। এরপর সেই সুন্দরী মেয়েটি সেই ঠেলা নিয়ে বাজারে গিয়ে মানুষের কাছে বিষাক্ত আমের ফ্রুটি বিক্রি করতে থাকে। মেয়েটির সৌন্দর্য দেখে সবাই আমের ফ্রুটি কিনে পান করতে থাকে। তারপর কিছুক্ষণের মধ্যেই ফ্রুটি পান করার পরেই সবাই অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। আরে মরে গেলাম, আমার পেটে খুব ব্যথা করছে, কেউ আমাকে বাঁচাও। ওরে বাবারে ভগবান, মনে হয় আমি আর বাঁচবো না, আরে আমাকে কেউ হাসপাতালে নিয়ে চলো। এসব দেখে কুনাল খুব অবাক হয়। আরে এই সুন্দরী মেয়েটা এখানে কোথা থেকে এলো, আর সে বাজারে আমের ফ্রুটি বিক্রি করছে? মনে হচ্ছে এই আমের ফ্রুটি তাকে ওই দুষ্ট সূর্য ঘর দিয়েছে। এরপর কুনাল সেই মেয়েটির সাথে কথা বলতে যায়, কিন্তু মেয়েটি কুনালকে চড় মেরে মাটিতে ফেলে দেয়। ওরে বাবা, ওর হাতটা তো খুব শক্ত, এই মেয়েটা খুব শক্ত, মনে হয় একে সূর্যই প্রকাশ করেছে। এরপর কুনাল জাদু চাঁদের বাড়িতে যায় এবং তাকে সব খুলে বলে। এই সূর্য বড় অহংকারী আর দুষ্ট, এ মানুষ মারতে চায়, এখনই আমি একে শিক্ষা দেব। এরপর চাঁদ ঘর তার মায়াবী শক্তি দিয়ে আকাশে অনেক তীর ছুঁড়তে থাকে। আকাশে যাওয়ার পর সেই সব তীর মেঘের সাথে ধাক্কা খায়। তারপর কিছুক্ষণের মধ্যেই সূর্যের ঘরের উপর সব মেঘ জড়ো হয়। নিজের ওপর অনেক মেঘ দেখে সূর্যের ঘর ভয় পেয়ে যায়। তারপর সেই সমস্ত মেঘ থেকে প্রচুর জল সূর্য ঘরের ওপর ছড়ে পড়তে থাকে। জলের কারণে ঘরের নিচের মাটি গলে যেতে থাকে। তারপর কিছুক্ষণের মধ্যেই গাছটি মাটি থেকে উপড়ে গিয়ে জলের সাথে প্রবাহিত হতে থাকে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। জলের প্রবল স্রোত সূর্য ঘরকে তার গাছ সহ পাশের নদীতে নিয়ে যায়। সেই নদীতে অনেক মাছ ছিল, সেই সব মাছই সূর্য ঘরকে আক্রমণ করে এবং তাকে আঁচড়ে খেতে থাকে। আরে মরে গেলাম, মাছগুলো আমাকে মেরে খাচ্ছে, কেউ আমাকে বাঁচাও, সাহায্য করো, কেউ আমাকে বাঁচাও। কিছুক্ষণের মধ্যেই সেই সব মাছ সূর্য ঘরকে ঠুকরে ঠুকরে খেয়ে ফেলে। এইভাবে অহংকারী ও দুষ্ট সূর্য ঘর শেষ হয়ে যায়। অন্যদিকে জাদুকরী চাঁদের বাড়িটি অনেক জাদুকরী আইসক্রিম প্রকাশ করে এবং কুনালকে দেয়। তারপর কুনাল সমস্ত অসুস্থ মানুষকে জাদুকরী আইসক্রিম খাইয়ে তাদের সম্পূর্ণ সুস্থ করে তোলে।